প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন খুবই বড় মনের মানুষ। তিনি সারা জীবনই মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন পরোপকারী ও জনদরদী মানুষ। তিনি যেভাবে মানুষের সঙ্গে সম্পর্ক বিশ্বাসের মাধ্যমে সকলের মন জয় করেছেন, তার দেখানো পথে জনসম্পর্ক তৈরি করতে হবে। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদ্যপ্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিতে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, কিডনিজনিত সমস্যা সহ একাধিক জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে গত 27 ডিসেম্বর গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় রামনগর বিধানসভা কেন্দ্রের 7 বারের বিধায়ক সুরজিৎ দত্তের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সারা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্মরণসভা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তার কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। স্মরণসভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি হোক কিংবা ব্যক্তি জীবনে সুরজিৎ দত্ত এমন একজন মানুষ ছিলেন যাকে কখনোই ভুলতে পারবেন না ত্রিপুরা রাজ্যের মানুষ। সর্বদাই জনসেবায় সমর্পিত সকলের প্রিয় সুনুদা চিরকাল বেঁচে থাকবেন আমাদের সকলের হৃদয়ে। এবং আমি বলবো, সুনুদা কিন্তু আমাদের কাছে ফিজিক্যালি আছে, কিন্তু মেন্টালি আমাদের সাথে সারা জীবন থাকবে। সুনুদা, সুনুদাকে বলা যায় মানে দলমত নির্বিশেষে সুনুদা সবাই প্রিয়। এরকম জননেতা, যেটা রাজীববাবু প্রথমেই বলছেন, সত্যিকারের জননেতা বলতে সুনুদা। অনেকে আছে, বহু লেখাপড়া বহু শিক্ষিত লোক আছে, কিন্তু জননেতা হওয়া যায় না। সুনুদা কিন্তু সেই কাজটা করে, আমরা মিস করেছি সুনুদা। শুধু আমরা না, মানে রাজনৈতিক যারা রাজনীতি করে আমাদের পার্টি ছাড়াও সব পার্টির লোক বা সাধারণ মানুষ, সব মানুষ সুনুদাকে, সারা ত্রিপুরার মানুষ ওনাকে মিস করে। শুধু আগরতলার আমি বহু জায়গায় যখন যেতাম, ওনার যখন মানে শক্ত শরীর ছিল, শক্ত মন ছিল, মন তো ছিল রকম, সারা ত্রিপুরার এমন কোনো জায়গা নেই যেখানে উনি যাননি, সব জায়গায় ঘুরেছেন। আমাদের বিধায়ক বিধায়িকা, আমি তো বেশি দিন হইনি রাজনীতিতে, কিন্তু সবার সাথে একটা সম্পর্ক রাখা, কথা বলা, ওনার ব্যতিক্রমী স্টাইলই আলাদা। উনি সাধারণ যারা রাজনীতি করেন তাদের মতো না, একটু মানে অন্য স্টাইলে উনি কথা বলতেন। এবং মানে আমরা আজকে সত্যি সুনুদাকে আমরা মানে যতদিন আমরা জীবিত আছি, আমাদের বয়সের যারা আছে তারা সুনুদাকে বলবে না। এখন এই নিউ জেনারেশন যারা হয়তো সুনুদাকে দেখেনি অনেকে, তারা হয়তো বুঝতে পারবে না সুনুদা কিরকম ছিল। রামনগর মানেই সুনুদা, আগরতলা মানেই সুনুদা ছিল। আগরতলার বাইরে এখন মনে হচ্ছে ত্রিপুরা, আগরতলার বাইরেও সারা ত্রিপুরা তো সুনুদাকে সবাই চেনে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত স্মরণ সভায় প্রয়াত নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আমাদের এখন মনে হয় উনি আমাদের পাশেই আছেন আর পাশে থেকে ওনার বক্তব্য তুলে ধরছেন। কোনো রকম মান অভিমান বা মানুষের প্রতি দুর্ব্যবহার করা, সেটা কোনো সময় আমার নজরে আসেনি আমার রাজনৈতিক জীবনে যতদিনই আমি ওনাকে পেয়েছি। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, তিনি যখন মন্ত্রী ছিলেন সেই সময় আমি আমার একটি ব্যক্তিগত কাজের জন্য গিয়েছিলাম। তখন তিনি জানতেন যে আমি বিজেপি দলের একজন কার্যকর্তা, তা জানা সত্ত্বেও তিনি আমার সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, সারা রামনগরের বাসিন্দারা আমাদের এই জননেতাকে ভগবান হিসেবে পূজিত করতেন। সাত রামনগরে এমন কোনো ঘর নেই যে উনি ব্যক্তিগতভাবে উনি চিনেন না। পাশাপাশি তিনি আরও বলেন, ওনার মৃত্যুর খবর পাওয়ার পর যখন আগরতলায় ওনার শবদেহ আসে এবং ওনার বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, তখন সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে শেষবারের মতো দেখার জন্য মানুষের যে ভিড় পরিলক্ষিত হয়েছে, এতেই প্রমাণিত হয় সত্যি তিনি একজন প্রকৃত জননেতা ছিলেন। এখনো মনে হচ্ছে যেন উনি সেই পাশেই আছেন, পাশে থেকে ওনার যে বক্তব্য উনি তুলে ধরছেন। প্রায় সময় বলতো ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতেন, আলাপোলা দিল খোলা। সত্যি এই রাজনৈতিক জীবনে যতদূর ওনাকে পেয়েছি, দেখেছি কাছ থেকে,
আলাহুলা দুল ফুলার মতো কোন রকম মান অভিমান বা মানুষের প্রতি যে দুর্ব্যবহার করা সেটা কোনো সময় নজরে আসে। মন্ত্রিত্ব পাওয়ার পর যে কোনো কারণেই হোক আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, নির্দ্বিধায় উনি সেই কাজটা, আর তখন জানতেন উনি আমি ভারতীয় জনতা পার্টি এবং সঙ্গে সঙ্গে করি, আমি কাজ করি, কিন্তু তা সত্ত্বেও উনি বিন্দুমাত্র কোনো দেরি না করে সেই কাজটা উনি করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা রামনগর চত্বরে আমাদের এই নেতাকে, জননেতাকে, যেটা মেয়র সাহেব বলছিলেন, সবাই ভগবানের মতো পূজিত করে। কারণ এমন কোনো ঘর বাদ নেই যে সাত রামনগর এলাকায় যিনি তিনি ব্যক্তিগতভাবে ওনার চিনেন না। আর সবচেয়ে বড় যে প্রমাণ আমাদের কাছে, জননেতা ওনার মৃত্যুর খবর পাওয়ার পর ওনার যখন শবদেহ আসে আগরতলায় এবং ওনার বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, এত পরিমাণ মানুষ দূর দূরান্ত, শুধু আগরতলা নয় এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে শেষ দেখা দেখার জন্য মানুষ যেভাবে ভিড় করেছে, যেভাবে মানুষ উপচে পড়া ভিড় আমরা পরিলক্ষিত করেছি, এতে প্রমাণিত হয় সত্যি উনি জননেতা ছিলেন। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, খোলামেলা প্রতিবাদী চরিত্রের একটা লোক ছিল সুনুদা। আগে তিনি সুনুদা ছিলেন, পরে তিনি সুরজিৎ দত্ত হিসাবে পরিচিতি লাভ করেছেন। যখন তিনি সুনুদা ছিলেন তখন মানুষ ওনাকে অন্য চোখে দেখত, প্রতিবাদী ব্যক্তি হিসেবে ওনাকে পছন্দ করতেন মানুষ। অনেক সংগ্রাম করে তিনি সুরজিৎ দত্ত হয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন, একজন বিধায়ক হিসেবে এলাকার মানুষের জন্য কী কী করা যায় সেটা তিনি করে দেখিয়ে দিয়েছেন। এলাকার পাশাপাশি তিনি যখন মন্ত্রী ছিলেন সমগ্র রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন, এই কারণেই তিনি একজন প্রকৃত জননেতা। প্রতিবাদী একটা চরিত্র ছিল, এই কারণে সুন্দাকে যখন সুন্দা উনি ছিলেন, সুরজিৎ দত্ত অনেক পরে হয়েছেন, সুন্দা যখন ছিলেন ওনাকে কিন্তু মানুষ অন্যভাবে দেখত, প্রতিবাদী ব্যক্তি হিসাবে ওনাকে পছন্দ করতেন, ওনার তার অনেক কাজকর্মে যেত, অনেক বেশি উনি বলব সংগ্রাম করে আজকে সুরজিৎ দত্ত হয়েছে। তাহলে সুরজিৎ দত্তের পরবর্তী যে জীবনটা, বিধায়ক হওয়ার, মন্ত্রী হওয়ার পর, আমার মনে হয় শুধু রামনগর না সারা রাজ্যে উনি জননেতা, এই কারণে শুধু রামনগরের জন্য করেনি, রামনগরের জন্য করেছেন, বিধায়ক হিসেবে তার এলাকা করার দায়িত্ব সবচেয়ে বেশি উনি এই কাজটা, বিধায়ক হিসেবে যে কাজটা যেসব বিধায়কের করা উচিত সেটা কিন্তু উনি সম্পূর্ণভাবে দেখে দিয়েছেন যে বিধায়কের কী কী কাজ করা যায়, কী কী কতটা করা যায় মানুষের জন্য, পাশে থাকা যায়। পাশাপাশি মন্ত্রী হয়ে উনি সারা রাজ্যের মন্ত্রী তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন, শুধু এলাকার বিধায়ক হিসেবে, এলাকার মন্ত্রী হিসেবে শুধু এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষের কর্মসংস্থান করা, ভাতের জোগাড় করা, খাওয়ার ব্যবস্থা এটা করে করেননি, উনি কিন্তু সারা রাজ্যে ওনার সঙ্গে আমার সুযোগ হয়েছে, সারা রাজ্যে রাজনৈতিক কারণে ওনার সঙ্গে আমি অনেক সাবরণ থেকে ধর্মনগর প্রতিটি জায়গায় গিয়েছি, দেখেছি মানুষ প্রত্যেকটি প্রচুর লোকের সঙ্গে ওনার যোগাযোগ। এদিন এই স্মরণ সভায় এছাড়া উপস্থিত ছিলেন কৃষক কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। স্মরণ সভায় শুরুতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী, বিজেপি প্রদেশ সভাপতি সহ সভায় উপস্থিত মন্ত্রী বিধায়ক সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এছাড়া স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন সংগঠনের কার্যকর্তা ও নেতাকর্মীগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।